Assalamualaikum. Assalamualaikum. Amma? Wa amma? Kita. Kita naik. Supriyo viewer, Assalamualaikum. Village boy Amir One Channel e notun ekti video niye aslam ar ajker video ta ei shomoyer jonno khubi khubi guruttopurno ekti video. আজকের যে ভিডিওতে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে সে বিষয়গুলো হচ্ছে এই সময়ে অনেকের পাখি মারা যাচ্ছে অনেকের পাখি অসুস্থ হয়ে যাচ্ছে অনেক যত্নের পাখি অনেক ভালোবাসার পাখি অনেক আদরের পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে কারো কারো পাখি মারা যাচ্ছে অনেকেই মেসেঞ্জারে আমাকে এই বিষয়টা জানিয়েছেন অনেকের পাখি অসুস্থ হয়েছে কেউ কেউ আবার জানিয়েছেন দুঃখের সাথে যে আমার পাখিটা মারা গিয়েছে আর তার কি কারণ এই সময়ে পাখি মারা যাওয়ার কারণ কি পাখি অসুস্থ হয়ে যাওয়ার কারণ কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং কি কি মেডিসিন ব্যবহার করবেন এই সময়টাতে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো ভিডিও শুরুতেই একবার বলে নিই আমি অনেক দিন যাবত আমার পারিবারিক অনেক কাজ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো চিন্তা করলাম যে আমার অনেক ভিউয়াররা আমাকে মেসেঞ্জারে নক করছেন অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করে এই বিষয়গুলো জানিয়েছেন তো তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করা তো প্রথমেই আলোচনা করি আমাদের পাখিগুলো কী কী কারণে অসুস্থ হয় কী কী কারণে মারা যায় এই শীতের সময়ে পাখির বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠান্ডাজনিত সমস্যা হয় রক্ত আমাশয়ের সমস্যা হয় রানীক্ষেতের সমস্যা হয় গাম্বুরুর সমস্যা হয় আর এইসব কারণে পাখি মারা যায় আর তা এই যে কারণগুলো কেন আসে কেন রানীক্ষেত হয় কেন গাম্বুরু হয় কেন পাখি মারা যায় কেন রক্ত আমাশয় হয় কেন আমাদের পাখিগুলো চুনা পায়খানা করে কেন আমাদের পাখিগুলো খাবার খাওয়া বন্ধ করে দেয় তার অনেকগুলো কারণ শীতের সময় পাখিগুলো ঠান্ডাজনিত সমস্যার কারণে অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে যায় পাখিগুলো দুর্বল হয়ে যায় পাখিগুলো খাবার খাওয়া বন্ধ করে দেয় তার জন্য পাখি মারা যায় রক্ত আমাশয়ের কারণে বেশ পাখি মারা যায় আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি রক্ত আমাশয়ের কারণে অনেকগুলো পাখি মারা যায় আর এই রক্ত আমাশয়ে যদি আজকে দেখা যায় যে রক্ত আমাশয়ে রক্তের মতো পায়খানা করছে পাখি বিষ্টা দিচ্ছে দেখবেন রাত্রেটা শেষ হবে না অথবা আগামীকাল পাখি মারা যাবে এই রক্ত আমাশয়টা খুবই জটিল একটা রোগ তো রক্ত আমাশয় হলে আমরা আমাদের পাখিকে রেনা কে খাওয়াবো 22-23 টাকা একটা 10 গ্রামের পাউডার এই পাউডারটা আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে যদি পাখিকে 3 দিন খাওয়াই তাহলে আমাদের পাখিগুলো আর মারা যাবে না আর এই রক্ত আমাশয় থেকে আমাদের পাখিগুলো বেঁচে থাকবে গাম্বুরু রানীক্ষেতের জন্য আমরা পাখিগুলোকে এন্ড্রোসিন অথবা সিপ্রো এবেট এই দুটা ওষুধের একটি ওষুধ দিলে আমাদের পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে একটা কথা বলে নেই এই যে সিপ্রো এবেটের কথা আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি এই সময়টাতে যদি আপনার পাখি সুস্থও থাকে তারপরও যদি আপনার হাতের কাছে সিপ্রো এবেট থাকে তাহলে 1 মিলি ওষুধ 4 লিটার পানিতে দিয়ে রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহার করবেন দেখবেন আপনার পাখির আর কোনো সমস্যা হবে না আর যদি কোনো কারণে আপনার পাখি দেখা যায় চুনা পায়খানা করছে খাবার একটু কমিয়ে নিচ্ছে জিমজিম বাবা আছে তাহলে সিপ্রো এবেট 1 ml 1 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়াবেন দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে গিয়েছে তবে সুস্থ হয়ে যাওয়ার পরও আবার পাখি অসুস্থ হতে পারে তার কী কী কারণ থাকতে পারে এই শীতের সময় আমাদের ঘুম থেকে উঠতে একটু হলেও দেরি হয় আর এই সময় আমাদের পাখির খাঁচাগুলো বেশ অপরিষ্কার থাকে তার জন্য আমাদের পাখির খাঁচাগুলো সবসময় পরিষ্কার রাখবো নোংরা অবস্থায় কখনো পাখির খাঁচা রাখবো না কারণ আমাদের পাখিগুলো একটু হলেও দুর্বল হয়ে যায় শীতের সময় কারণ এই শীতে ঠান্ডা আমাদের মানুষের যেভাবে ঠান্ডায় কষ্ট হয় পাখিগুলোর সেই একই রকম কষ্ট হয় তো আমাদের পাখিগুলোকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য কাপড় ব্যবহার করব পাখির খাঁচাতে এমন একটা জায়গায় রাখবো যেখানে তুলনামূলক আরামদায়ক অবস্থায় থাকে পাখিটা
আর যদি কোনো কারণে পাখি অসুস্থ হয়ে যায়, দেখেন কোনো কারণে পাখি আজকে খাবারটা কম খাচ্ছে, পাখির জিমজিম ভাব আছে অথবা পাখি দুর্বল মনে হচ্ছে, তাহলেই পাখির বিষটা দেখবেন, পায়খানাটা দেখবেন, যদি চুনা পায়খানা থাকে সিপ্রো এবেট এক হিমেল এক লিটার পানিতে ব্যবহার করবেন, দেখবেন আপনার পাখি আর মারা যাবে না। কারণ খুবই খুবই কষ্ট লাগে একটা যত্নের আদরের পাখি, ভালোবাসার পাখি যখন মারা যায়, অসুস্থ হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়, তখন খুবই কষ্ট লাগে। তো তার জন্য কিছু টাকা খরচ হলেও আমাদের পাখিগুলোকে সুস্থ রাখার জন্য এতদিন এত কষ্ট করে পাখি লালন পালন করলাম, আর এই শীতের সময় আসলেই আমাদের পাখিগুলো মারা যায়, অসুস্থ হয়ে যায়। তো তার জন্য একটু হলেও কষ্ট করে অথবা কিছু টাকা খরচ করে পাখিগুলোকে মেডিসিন খাওয়ান এই সময়টাতে অসুস্থ হলে। সিপ্রো এবেট, এন্ড্রোসিন, রেনা কে, এইসব ওষুধ খাওয়ান। আরেকটা কমন সমস্যা আসে শীতের সময়, দেখা যায় মশার কামড় থেকে পাখির চোখের পাশে গুটি হয়ে যায়, অনেকগুলো পাখির গুটি হয়ে যায়, বিশেষ করে টিয়া পাখি, শালিক পাখি, এইসব পাখির মশার কামড় থেকে গুটি হয়ে যায়। আর এই গুটির সময় আমরা কী করব, এটা অনেকের জানা না থাকার কারণে আমাদের অনেকগুলো পাখি মারা যায়। এই গুটি হলে পটাশ এই গুটির মধ্যে লাগাবো, আর এজি বেট অর্থাৎ এসিআই কোম্পানির এজি বেট একটা ওষুধ মেডিসিন আছে, এই ওষুধটা 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে 4 থেকে 5 দিন খাওয়ালে পাখি সুস্থ হয়ে যাবে, দেখবেন গুটিটা এমনিতেই পড়ে গিয়েছে, পাখি আর মারা যাবে না, দুর্বল হবে না। কারণ এই গুটি হয়ে যাওয়ার পর পাখি খাবারটা বন্ধ করে দেয়, অল্প অল্প খাবার খায় বেঁচে থাকার মতো, তবে একটা সময় দুর্বল হয়ে পাখি মারা যায়। তো আমরা এই শীতের সময় গাম্বরু, রানীক্ষেত এবং রক্ত আমাশয় গুটি, এই 4টা সমস্যা কমন সমস্যা, এটা আসে। তো এটা থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পাখিগুলোকে ওষুধ ব্যবহার করব, ওষুধ খাওয়াবো, দেখবেন আমাদের পাখি যত্নে আদর ভালোবাসার পাখি মারা যাবে না, অসুস্থ হবে না, আপনারও কষ্ট হবে না। এই যে আমার পাখিটা এত সুন্দর করে কথা বলছে, এই পাখিটার বয়স 3 বছর হয়ে গিয়েছে। এই পাখিটা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, কোনো কারণে মারা যায়, তাহলে আমার খুবই খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। এমন হতে পারে যে পাখি পালার যে আগ্রহটাও হারিয়ে যেতে পারে আমার। তো এটা আমার খুব ভালোবাসার পাখি, আদরের পাখি, এই পাখিটার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তার জন্য আমি এই পাখিটা অসুস্থ না হওয়া সত্ত্বেও আমি সিপ্রো এবেট 1 হিমেল 4 লিটার পানিতে দিয়ে রোগ প্রতিরোধক হিসাবে খাওয়ালাম, যাতে আমার মনে আর কোনো সন্দেহ থাকবে না যে আমার পাখি ভাইরাসে আক্রান্ত হবে। আর এই সময়টাতে আমি আমার পাখিগুলোকে খুব অল্প সময় দিচ্ছি, কারণ আমার পারিবারিক কাজের কারণে আমি পাখিগুলোকে ভালোভাবে সময় দিতে পারছি না, আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না, আপনাদের সাথে ঠিকমতো আপনাদের কমেন্টের উত্তরও দিতে পারছি না। তার জন্য ভিডিও শুরুতেই আমি দুঃখ প্রকাশ করেছি। আর এই বইটা থেকেই আমি রোগ প্রতিরোধক হিসাবে সিপ্রো এবেট 1 হিমেল 4 লিটার পানিতে দিয়ে 3 দিন পাখিকে পানির সাথে খাওয়ালাম, কারণ আমার পাখি কোনো কারণে অসুস্থ হোক এটা আমি চাই না, কোনো কারণে আমার পাখি মারা যাক এটা আমি চাই না। তো আমার কিছু ভিউয়ার কমেন্ট করে দুঃখ প্রকাশ করেছেন যে আমার পাখিটা মারা গিয়েছে, কিছু ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার পাখি চিমাচ্ছে, চুনা পায়খানা করছে, খাবার খাচ্ছে না, কি করব ভাই। এই সব পাখিগুলোকে সিপ্রো এবেট 1 হিমেল 1 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়ান, দেখবেন আপনার পাখি সুন্দর হয়ে গিয়েছে, আগের মতো কথা বলছে, আগের মতো সুস্থ হয়ে গিয়েছে। আর খাবারটা কখনোই বুলেও এই শীতের সময় ড্যামেজ খাবার দিবেন না, ড্যামেজ খাবার খাওয়ার কারণে পাখি অসুস্থ হয়ে যায়। আর কলা যারা খাওয়ান, কলা খাওয়ান পাখিকে এই শীতের সময়, কলাটা দিবেন না। আর ভাত, মরিচ দিয়ে ভাত যারা দিচ্ছেন শীতের সময়, ব্রয়লার ফিড খাওয়ানোর চেষ্টা করেন, দেখবেন আপনার পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিউয়ার আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার আদরের পাখি, আপনার ভালোবাসার পাখি যত্ন নেন, মেডিসিন খাওয়ান পাখিকে, পাখিকে অসুস্থতার হাত থেকে বাঁচান।